ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে বহু প্রতীক্ষার পর অবশেষে ফুড এসআই নোটিফিকেশন বেরিয়েছে। যদিও এটা শর্ট নোটিফিকেশন, ডিটেলস নোটিফিকেশন বেরোতে এখনও বাকি আছে এবং তোমরা অলরেডি এই পরীক্ষার প্রিপারেশনটা শুরু করেছো। যদিও যারা প্রিপারেশন শুরু করেছো তাদের দুটো ক্যাটেগরি আছে। একটা ক্যাটেগরি যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের মধ্যেই আছো, তারা এই পরীক্ষাটা দেবে। আর একদল হচ্ছে যারা মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষাটা দেওয়া যাচ্ছে ভেবে প্রথমবারের জন্য এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, প্রথমবারের জন্য ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা দেবে। এই নতুনদের মনে একটা কোশ্চেন তৈরি হচ্ছে, যদিও বোকা বোকা লাগে কিছু কোশ্চেন। একজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে স্যার ফুড ইন্সপেক্টর মানে কি? ইন্সপেক্টর তো পুলিশে হয়, তাহলে আমাকে কি পুলিশের মতো তদারকির কাজ করতে হবে? দেখো, ফুড সাব ইন্সপেক্টর অ্যাকচুয়ালি পুলিশের ইন্সপেক্টর নয়, এর কাজটা ফুড সংক্রান্ত। কী কী কাজ করতে হয় এটাই তো তোমাদের জিজ্ঞাসা নতুনদের, তাদের জিজ্ঞাসার উত্তরই আমি এই ভিডিওটাতে দিচ্ছি। যারা অলরেডি এই ব্যাপারটা জানো যে একজন ফুড সাব ইন্সপেক্টরের কী কী কাজ করতে হয়, তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই। যারা একেবারে নভিশ, নতুন পরীক্ষা দিচ্ছ, আমাকে জিজ্ঞেস করেছো, তাদের জন্য এই উত্তরটা আমি দিচ্ছি। এই ভিডিওটাতে বলে দিচ্ছি যে একজন ফুড সাব ইন্সপেক্টরের চাকরি যখন তোমরা পাবে তখন মূলত তোমাদের কী কী কাজ করতে হবে। দেখো, একজন ফুড সাব ইন্সপেক্টরকে মূলত চারটে কাজ করতে হয়, তার মধ্যে তিনটে মূল কাজ, একটা এটসেট্রা কাজ। এই কাজগুলো কী কী একে একে বলছি চলো। প্রথম যে কাজটা সেটা হলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ডকে চেক করে ভুয়ো রেশন কার্ডকে বাতিল করতে হয়। ভুয়ো রেশন কার্ড মানে কি? তারা কেউ মারা গেছে, তার কার্ডটা তো ভুয়ো হয়ে গেল, তাই নয় কি? বা বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে, বা অন্য কোথাও থেকে ঠিকানা বদল করে ফেলেছে, বা সেই মানুষটাই হয়তো নেই, কার্ডটা এখনও রয়ে গেছে। এই যে ভুয়ো কার্ড, এই ভুয়ো কার্ডগুলো একজন ফুড সাব ইন্সপেক্টরকে বাতিল করতে হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আরও একটা কাজ রয়েছে, যেটা নতুন রেশন কার্ডের ইস্যু করবার জন্য ফুড সাব ইন্সপেক্টরকে রিপোর্ট করতে হয়। কোথায়? না, ইন্সপেক্টরকে, ফুড ইন্সপেক্টরকে। ধরো বাচ্চা জন্মালে, বা বিয়ে হয়ে নতুন ওই পাড়াতে এসেছে, বা ঠিকানা চেঞ্জ করে ওই পাড়াতে এসেছে, তাহলে তাদের কি নতুন করে কার্ড দিতে হবে ওই ঠিকানায়? তাহলে তার জন্য ফুড সাব ইন্সপেক্টরকে একটা রিপোর্ট পাঠাতে হয় ফুড ইন্সপেক্টরকে, যে এদের নতুন কার্ড ইস্যু করা হোক। তৃতীয়ত, রেশনিং ব্যবস্থায় যে কোনো অনাবশ্যক যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই অনাবশ্যক পরিস্থিতি, কোনো গণ্ডগোল হয়েছে, জনতা উত্তেজিত হয়েছে, তাহলে সেইগুলোকে ফেস করতে হয় আমাদের ফুড সাব ইন্সপেক্টরকে। এবং ফেস করার ফলে দোষটা কার এটা তদন্ত করে ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট পাঠাতে হয় ফুড সাব ইন্সপেক্টরের পদে যিনি কাজ করছেন তাকে। এই হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি করতে হয়? দ্বিতীয় কাজ হলো রেশন ডিলারদেরকে ভিজিট করে ইন্সপেক্টর মানে ফুড ইন্সপেক্টরকে সাপ্তাহিক একটা রিপোর্ট পাঠাতে হয়। প্রতি সপ্তাহে একটা রিপোর্ট পাঠাতে হয়। একজন ফুড ইন্সপেক্টর একটা নির্দিষ্ট সংখ্যক রেশন ডিলারের দায়িত্ব থাকে, এদের উপরে তদারকি করে প্রতি সপ্তাহে বাধ্যতামূলকভাবে উইকলি রিপোর্ট পাঠাতে হয়। কাকে? বললাম ফুড ইন্সপেক্টরকে, মানে তদারকির কাজ করতে হয়। কাদের ওপরে? না, যারা রেশন ডিলার রয়েছে তাদের ওপরে। এই রেশন ডিলাররা ফুড ডিস্ট্রিবিউশন ঠিকঠাক করছে কিনা সেটা দেখতে হয়। হয়তো এ সপ্তাহে ডাল দেওয়া হচ্ছে, কেন রেশন ডিলার দিচ্ছে না হতে পারে, বা নোটিশ বোর্ডে লেখেনি হতে পারে, সেইগুলো সম্পর্কে তদারকি করতে হয়। রেশনের কোনো একটা প্রোডাক্টের দাম হয়তো একটা কিছু ঠিক করা হয়েছে, বেশি দাম নিতে পারে, সেই ব্যাপারটা দেখতে হয়, বা পরিমাণে হয়তো কম দিচ্ছে, বাটখারায় গণ্ডগোল রয়েছে, বা কেরোসিন তেল যেটা দিয়ে মাপছে চোং, সেই চোং পাত্রে ঠিকঠাক নেই, তাহলে সেই বিষয়ে তদারকি করে ভুলভাল কিছু হলে অবশ্য ঠিক এবং ভুল দুটো ক্ষেত্রেই সাপ্তাহিক একটা রিপোর্ট ফুড ইন্সপেক্টরকে পাঠাতে হয়। এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজটা কি? তৃতীয় কাজটাও খুব জরুরি কাজ, সেটা হলো ফিল্ড ভিজিট করা। ফিল্ড ভিজিট করা মানে কি? একজন সাব ইন্সপেক্টরের দায়িত্বের ক্ষেত্রের মধ্যে যদি কোনো শস্য গুদাম থাকে, তাহলে সেই গুদামকে নিয়মিত পরিদর্শন করা, ভিজিট করাটাও কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের কাজ। এবং ভিজিট করে প্রত্যেক সপ্তাহে কিন্তু বাধ্যতামূলকভাবে ফুড ইন্সপেক্টরকে একটা রিপোর্টও পাঠাতে হয় তাকে। যদিও তার দায়িত্বের ক্ষেত্রে মধ্যে অবশ্য কোনো ফুড প্রক্রিয়াকরণের কোনো ফ্যাক্টরি থাকে, সেখানে ভেজাল মেশানো হচ্ছে কি না, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কি না, পুষ্টিগুণ ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক হাইজিন মেনটেন করা হচ্ছে কি না, এই ব্যাপারেও তদারকি করাটাও কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের দায়িত্ব। তদারকি করে কিন্তু তাকেও একটা রিপোর্ট ইন্সপেক্টরকে, ফুড ইন্সপেক্টরকে পাঠাতে হয়। এইটা হচ্ছে তৃতীয় কাজ। আর চতুর্থ একটা কাজ রয়েছে, যেটা এটসেট্রা কাজ, যে কোনো সরকারি অফিসারকে বা যে কোনো সরকারি কর্মচারীকেই করতে হয়, যেমন ভোটের ডিউটি, তাই নাকি? ভোটের ডিউটি যে কোনো রাজ্য সরকারের কর্মচারীকেই ভোটের ডিউটি পালন করতে হয়। এটা ঠিক শিডিউল কাজের মধ্যে পড়ে না, এটা সরকার পরবর্তীকালে অ্যাডিশনাল কাজ হিসেবে তোমাকে দিতে পারে।
আরও একটা কাজ, ধরো কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কোনো এমার্জেন্সি ডিউটি গভর্নমেন্ট তোমাদের উপরে অ্যালার্ট করলো, তাহলেও করতে পারে। বা বন্যা বা খরার সময় বিশেষ করে ফুড অফিসার যারা থাকে তাদের তো ফুড ডিস্ট্রিবিউশনের জন্য বড় বড় দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ছুটি বাতিল হয়ে বন্যা এবং খরার সময় ফুড ডিস্ট্রিবিউশনের বড় কোনো দায়িত্ব ফুড সাবইন্সপেক্টর হিসেবে নিজের কাঁধে অ্যাডিশনাল হিসেবে পড়তেই পারে। তো এই হলো একজন ফুড সাবইন্সপেক্টরকে কী কী কাজ করতে হয় তার একেবারে সম্পূর্ণ জব প্রোফাইল। নিশ্চয়ই খুবই ভালো লাগবে জব প্রোফাইলটা, একটা আকর্ষণীয় এবং সম্মানীয় প্রোফাইল। এই কাজটা অনেকেই তোমরা করতে চাইবে। যদি মনে হয় নিজেকে আগামী দিনে ফুড সাবইন্সপেক্টর হিসেবে দেখতে চাও, তাহলে এই পরীক্ষাটা অত্যন্ত মনোযোগকর দিয়ে দিতে হবে এবং পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। আর পরীক্ষাটা ক্র্যাক কখন করা যাবে? যখন তার জেনুইন একটা প্রিপারেশন থাকবে। অলরেডি তোমরা জেনুইন প্রিপারেশন নিশ্চয়ই কোথাও না কোথাও স্টার্ট করে দিয়েছো। যদি এখনও না করে থাকো, মনে হয় আমার সঙ্গে তোমরা তোমাদের ফুড এসআইআর প্রিপারেশনটা করবে এবং আমার গাইডেন্সে আগামী 3 মাস তোমরা প্রিপারেশন নেবে, তাহলে তোমরা নিশ্চয়ই এই নম্বরে ফোন করে এখনই আমাদের নতুন অনলাইন ব্যাচে, যেটা এ সপ্তাহে ফুড এসআইআর জন্য স্পেশালি আমরা শুরু করেছি, সেখানে নামটা অনায়াসে এনরোল করতে পারো এবং আমার তত্ত্বাবধানে তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। কথা দিচ্ছি আগামী 3 মাসে আমাদের পেইড ব্যাচে তোমাদের প্রতি মুহূর্তের সাথে থাকবো এবং তোমাদেরকে গাইড করব। ভালো থাকো এবং আশীর্বাদ নিও।